যেটা হয়েছে সেটা কাম্য নয়, এবং সত্যি সত্যি টাকা নিয়ে চাকরি যেটা দেখছি এখনো কোর্টে প্রমাণ হয়নি, কিন্তু এটা আমার প্রত্যেকের কাছে লজ্জার। দেখুন, যতক্ষণ না চার্জশিট হচ্ছে ততক্ষণ তো বলা যায় না যে ইনভেস্টিগেশন কি হলো। মিডিয়া ইনভেস্টিগেশন, মিডিয়া এই ইনভেস্টিগেশন বা সূত্রের খবর, এটা আলাদা। চার্জশিটে নাম দেওয়ার পরে যখন মহামান্য বিচারক বলবেন তখনই সে দোষী, তার আগে সে আন্ডার ট্রায়াল। কিন্তু সত্যি সত্যি আমি আপনাকে যদি বলি, এর আগেও বলেছি, এই পার্থটাকে আমি চিনতাম না। এই পার্থটা আমার কাছে নতুন। আমি বহু বছর রাজনীতি করছি, পার্থটার সাথে রাজনীতি করছি। আমি এটা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি দেবে।